হ্যালো এভরিওয়ান, এবং আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আইসুদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা সবাই জানেন যে চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম চলমান রয়েছে, এবং চতুর্থ গণবিজ্ঞপ্তিতে একটা যে নতুন একটা সিস্টেম আসছে DMEDT DSHE, আমার গত ভিডিওটা এই বিষয়ে বানানো ছিল, যেটা আপনি চাইলে আই বাটনের উপরে ক্লিক করে দেখতে পারেন অথবা চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে দেখতে পারেন। সেখানে DSHE DMEDT এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া আছে। এনিওয়েজ, আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের তথ্য কিভাবে দেখতে হয়। তো প্রতিষ্ঠানের তথ্য দেখার জন্য আসলে প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করলেই কিন্তু হয়, ঠিক আছে? সাপোজ আপনি যখন আবেদন করতে যাবেন, তখন কিন্তু আপনি সবার আগে দেখবেন যে ভ্যাকেন্ট পোস্ট, ঠিক আছে? তো এখান থেকে আমি র্যান্ডমলি একটা, লেটস সে আমি ঢাকারই একটা যে এই ইনস্টিটিউটের যে কি উত্তরখান ইউনিয়ন MH স্কুল, এইটার তথ্য আমি জানতে চাই, ঠিক আছে? এখন এইটার তথ্য আপনি বেশ কয়েকভাবে জানতে পারেন। সেটা হচ্ছে প্রথম উপায় হলো আপনি প্রথমেই কপি করবেন এই নামটা, ঠিক আছে? এটা এখানে তিনটা ক্লিক করলেই আপনি এই নামটা কপি করতে পারেন। কপি করে অথবা আপনি কপি না করেও আপনি এখান থেকে রাইট ক্লিক করে সার্চ গুগল ফর উত্তরখান ইউনিয়ন, ঠিক আছে, এটা দিলেন। দেখেন যে যেই ওয়েবসাইটগুলো রেগুলার আসবে সেটা হচ্ছে সহপাঠী বা এই ধরনের কিছু ওয়েবসাইট, বা গুগল ম্যাপসেও কিন্তু দেখা যাবে। তো এইভাবে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এখন মানে সবথেকে ভালো ওয়ে কোনটা বা সঠিক উপায় কোনটা, আপনি তো অনেকভাবে দেখতে পারেন। গুগল সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট আসতে পারে, যেমন এখানে যে ওয়েবসাইটের নামগুলো আসলো এগুলা কিন্তু কোনোটাই মানে এরা অবশ্যই অনেক হেল্পফুল ওয়েবসাইট, বাট তারপরেও আপনাকে সঠিক তথ্যর জন্য আপনাকে সরকারি ওয়েবসাইট ভিজিট করতে হবে। তো সরকারি ওয়েবসাইট কোনটা? সরকারি ওয়েবসাইট আপনাদেরকে যেটা ভিজিট করতে হবে সেটা হচ্ছে গিয়ে ব্যানবেইস, কেমন? BANBEIS, ওকে। ব্যানবেইস এর অর্থ হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, সো banbase.gov.bd, ঠিক আছে? আপনি এখানে যাবেন, অথবা আপনি ব্যানবেইস লিখে সার্চ করলেও কিন্তু এই রেজাল্টটা চলে আসতো। তো আমাদের ব্যানবেইসের ওয়েবসাইটটা লোড হয়ে গেছে। এইখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ইনস্টিটিউট সার্চ বলে যেই অপশনটা আছে আপনি এখানে যাবেন। দেখেন ইনস্টিটিউট সার্চ দিলে এইখানে একটা সিম্পল একটা ওয়েবসাইট এখানে লেখা থাকবে যে সার্চ ইউর ইনস্টিটিউট বাই EIIN। এখন তাহলে আমরা আমাদের পুরাতন ভ্যাকেন্ট পোস্টে চলে যাই। ভ্যাকেন্ট পোস্টে দেখেন প্রথমে যেটা আছে EIIN, ঠিক আছে? তো EIIN নাম্বারটা আমরা এখানে পেস্ট করে দিয়ে সার্চ দিলাম। তো এখানে দেখেন যে আমরা আমাদের EIIN নাম্বার দেওয়ার ফলে এখানে প্রথমেই চলে আসছে যে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, যোগাযোগের জন্য ইমেইল, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ঠিক আছে, এবং আপনি প্রতিষ্ঠার তারিখ, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, হ্যাঁ মানে এখান থেকে আপনার যা যা তথ্য জানার দরকার, এটা MPO কি না, MPO কত সালে হয়েছে, এই ধরনের সব ধরনের তথ্য আপনি এই এক পেজের মধ্যে পেয়ে যাবেন। প্রথম কথা যে এটা সরকারি তথ্য, দ্বিতীয় কথা অ্যাকসেপ্টেন্স আছে আর কি এই তথ্যটার, ঠিক আছে? সো এখানে আমরা যদি আরও একটা ইনস্টিটিউট সার্চ করি, উত্তরখান তো আমরা দেখলাম, লেটস সে গুলশান কলেজ, আমরা EIIN দিয়ে সার্চ দিলাম গুলশান কলেজ। তো দেখেন যে গুলশান কলেজের সব তথ্য চলে আসছে, গুলশান কলেজের নাম, ইংরেজিতে নাম, হোল্ডিং নাম্বার, পোস্টাল কোড, ঠিকানা, ওয়েবসাইট, ইমেইল, ঠিক আছে? যে এটা দেখেন যে এটা একটা কলেজ যার স্নাতক শাখা পর্যন্ত আছে, এটার সাথে সংযুক্ত কারিগরি শাখাও আছে, HSC BM, হ্যাঁ এই দেখেন যে এটার উচ্চ মাধ্যমিক স্বীকৃতিপ্রাপ্ত, MPO ভক্তির স্তর, উচ্চ মাধ্যমিক কত সালে MPO হয়েছে আপনি সেটাও দেখতে পারবেন, ঠিক আছে? উচ্চ মাধ্যমিক হয়েছে 1999 সালে, এটা হয়েছে 2002 সালে। তো বিভিন্ন কারণে আপনাদের অনেক সময় এমন হতে পারে যে আপনার এই প্রতিষ্ঠানে হয়তো বা আপনার যোগাযোগ করা দরকার, সেক্ষেত্রে এই যে এটা অফিসিয়াল নাম্বার,
এটা বিকল্প নাম্বার, আপনি চাইলে এখান দিয়ে যোগাযোগ করতে পারেন। বা মোট কথা যে আমি এই ভিডিওটা করছি যে যাতে আপনাদের করে ইনস্টিটিউটের তথ্য যেন আপনাদের খুঁজে পেতে কোনো সমস্যা না হয়, সেই জন্য। তো কি কি করতে হবে সেটা কি মনে আছে? আমরা এটা বাদ দিয়ে দিলাম, আমরা প্রথমেই আরেকবার দেখে নিই। আমরা প্রথমে যাব যে ব্যানবেইসের ওয়েবসাইটে গিয়ে আমরা দিব ইনস্টিটিউট সার্চ। ইনস্টিটিউট সার্চের মধ্যে এইখানে আমরা যে কোনো প্রতিষ্ঠানের আমরা ইআইআইএন এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশান নাম্বার এটা দিয়ে আমরা সার্চ করলে সব তথ্য পেয়ে যাব, ঠিক আছে? অনেকেই অনেক সময় আমাকে মেসেজ করেন বা বিভিন্ন গ্রুপে পোস্ট দেন যে আপনাদের এই জিনিসগুলা কোনো ইনস্টিটিউটের তথ্য কীভাবে দেখতে হয়। তো এটা হচ্ছে প্রপার ওয়ে, ঠিক আছে? এভাবে আপনারা যে কোনো যেই ইনস্টিটিউটে আপনারা আর কি আবেদন করতে ইচ্ছুক সেখানে সেই ইনস্টিটিউটের তথ্য খুব সহজেই এবং একদম প্রপার ওয়েতে দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি আশা করছি যে আপনাদের আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন এবং জানুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন চলবে। তো আপনারা সবাই সেখানে ভালো মতো দেখে শুনে আবেদন করবেন। তো আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।